চার দুষ্কৃতী চিত্তরঞ্জন থেকে পালাতে গিয়ে এবার ধরা পড়ল পুলিশের হাতে ঘটনাটি আসানসোলের বুধবার রাতে বোকারো চাষ এলাকা থেকে টাটা সুমো নিয়ে আসে চিত্তরঞ্জনে কিছু যুবক তারা চিত্তরঞ্জনে কোনো একজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য মানে সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যদিও বিষয়টি আজ করতে পেরে চিত্তরঞ্জন তিন নম্বর গেটে প্রহরারত আরপিএফ গাড়িটিকে আটকে দেয় এবং অপহৃত যুবককে উদ্ধার করে দেখে নেব বিস্তারিত রিপোর্ট পনেরোই জুলাই রাত সাড়ে আটটা থেকে প্রায় ঘণ্টাখানে চিত্তরঞ্জনের তিন নম্বর গেটে ব্যাপক শোরগোল পড়ে শেষ পর্যন্ত টাটা সুমো এবং দুই ব্যক্তিকে চিত্তরঞ্জন পুলিশ আটক করে রূপনারায়ণপুর পুলিশ আরও দুজনকে আটক করতে সমর্থ হয় ঘটনার রেশ চলে রাত এগারোটা পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে রাত প্রায় সাড়ে আটটা নাগাদ একটি টাটা সুমো পাঁচজনকে নিয়ে তিন নম্বর গেট হয়ে চিত্রঞ্জনে ঢোকে তারপর চলে যায় শহরের সিমজুরি এলাকার অষ্টআশি নম্বর রাস্তার কুড়ি বাই এ বাসার সামনে তারা সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে একটি মেয়ে অপহরণকারী এসেছে বলে চিৎকার করে এই সময় স্থানীয় যুবক তুলে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে এরপর স্থানীয় মানুষজন বাইক নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করে গেট বন্ধ করে আর পি এফ গাড়িটি আসতেই আটকানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর পৌঁছে যান পুলিশ ওই টাটা সুমোর চালক জামশেদ আনসারি এবং মূল অভিযুক্ত অঙ্কিতকে থানায় ধরে নিয়ে যায়